বন্ধুরা, নেতাজি অন্তর্ধান রহস্যের প্রথম পর্বে আমরা শাস্ত্রীজির তাসকম সম্মেলনে নেতাজির উপস্থিতি তুলে ধরেছিলাম। সেই ভিডিওতে অনেকেই তাদের মূল্যবান মতামত দিয়েছেন। দ্বিতীয় পর্বে আমরা প্রমাণ করতে চলেছি 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি, এক ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। ১৯৯৯ সালের মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী নেতাজি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র সরকারের কাছে আছে সেই সকল শর্তপত্রের মধ্যে একাধিক ফাইল প্রকাশিত হওয়ার পরই নেতাজির অন্তর্ধান রহস্য সাজানো ইতিহাসের বিপরীতে হাঁটতে শুরু করে। কি ছিল সেই নথিতে জানাবো আপনাদের, এবং কিভাবে নেতাজি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তাও আপনাদের জানাবো। এবং যে সমস্ত ভিউয়াররা এই চ্যানেলে প্রথমবার ভিউ করছেন তাদের অনুরোধ করব, এই ভিডিওটি দেখার আগে নেতাজি অন্তর্ধান রহস্যের প্রথম পর্বটি দেখে নিন। তো চলুন বন্ধুরা, নেতাজি অন্তর্ধান রহস্যের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। ১৯৪৫ সালের 18ই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি, কারণ ১৯৯৯ সালের মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী 1945 সালের 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনার প্রমাণ দেখাতে পারেনি তাইওয়ান সরকার। এবং সেই নেতাজিরই উপস্থিতির প্রমাণ পাওয়া যায় শাস্ত্রীজির 1966 সালের তাসখন সম্মেলনে। তার ফল কি হয়েছিল আমরা সকলে জানি। 1966 সালে নেতাজি জীবিত ছিলেন। ভারত সরকারের কাছে এই তথ্য থাকার সত্ত্বেও তাহলে কেন সরকার প্রতিটি ভারতবাসীর মনে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এই তত্ত্বকে গেঁথে দেওয়া হয়েছে? এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? বলা হয় জওহরলাল নেহরু যেদিন থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন থেকে তিনি চিরুনি তল্লাশি চালিয়েছেন নেতাজি পরিবারের উপর। কেন তল্লাশি চালাতেন জওহরলাল নেহরু? কিসের ভয় ছিল তার? কেন তিনি টানা 20 বছর নেতাজি পরিবারের উপর নজরদারি চালিয়েছেন? তাহলে কি তিনি মনে করেছিলেন নেতাজি যদি ফিরে আসে তাহলে প্রধানমন্ত্রিত্বের পদ নিয়ে টানাটানি পড়ে যাবে? এছাড়াও বলা হয় যে তিনি দেশের স্বাধীনতার জন্য জীবনের বাজি রেখে দেশ স্বাধীন করার লক্ষ্যে লড়াই করেছেন, তিনি কেন অদৃশ্য হয়ে গেলেন? নাকি তাকে অদৃশ্য করে দেওয়া হলো? আজ দেশবাসী জানতে চায়। নেতাজির কন্যা অনিতা বোস জানিয়েছেন, যখন সব জায়গায় প্রচার করে দেওয়া হলো যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাহলে কেন বোস পরিবারের উপর নেহরু সরকার নজরদারি চালাতেন? আসল চক্রান্ত তাহলে কাদের ছিল? 7 দশক কেটে গেছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নেতাজি আজও রহস্য হয়েই রয়ে গেছে। কি কারণ লুকিয়ে আছে এর পিছনে? কেন সরকার নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করছে না ভারতবাসীর কাছে? হোম মিনিস্ট্রি অ্যাফেয়ার্স ফাইল নম্বর 11201427 ISD.111, এই ফাইলের মাধ্যমে ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ গ্রন্থের লেখক অনুজ ধর জানিয়েছেন যে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট অনুযায়ী যদি নেতাজি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে সরকার কেন বারে বারে নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনের জন্য কমিশন গঠন করে? এর পিছনে রহস্যটা কি? সরকার কেন সমস্ত কিছু গোপন করতে চাইছে? অনুজ ধর তার গ্রন্থে আরও বলেছেন যে নেতাজির স্ত্রী এমলি বসুর কাছে একটি নথি তুলে ধরা হয় এবং সেই নথিতে এমলি বসুকে দিয়ে জোর করে স্বাক্ষর করে নেওয়ার চেষ্টাও হয়, যার বিনিময়ে এমলি বসুকে প্রচুর অর্থ ও একটি ব্ল্যাঙ্ক চেক তুলে ধরা হয়। কিন্তু এমলি বসু সেই চেক ছিঁড়ে ফেলে দেন। এই তথ্যটিও অনুজ ধরের লেখা গ্রন্থ থেকে পাওয়া গেছে। এখন আশ্চর্যের বিষয় হলো সেই নথিতে কি এমন লেখা ছিল যার কারণে ইমলি বসু মানতে রাজি হননি? এমন চক্রান্তকারীরা কেনই বা এমনটা চাইছে? প্রতিটি মুহূর্ত কিন্তু রহস্যময়। নেতাজি যদি বিমান দুর্ঘটনায় মারা গিয়েই থাকেন তাহলে কোথায় তার ডেথ সার্টিফিকেট? সরকার বারে বারে নেতাজির মৃত্যুর কথা বললেও কেন বোস পরিবারের হাতে নেতাজির ডেথ সার্টিফিকেট তুলে দেয়নি? তাহলে কি বলা যেতে পারে যে সরকারের ভয় ছিল যে নেতাজি হয়তো ফিরে আসতে পারেন, তাই কি জওহরলাল নেহরু বোস পরিবারের উপর নজরদারি চালাতেন?
জটিল রহস্য যা আজ সরকারের ফাইলে বন্দি। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে 1956 সালে শাহনওয়াজ কমিশন গঠিত হয় এবং 1970 সালে গঠিত হয় খোসলা কমিটি, যারা তাইওয়ান সরকারের সঙ্গে কোনোরূপ তথ্য না নিয়েই নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই তথ্যের শিল্পভর দেয়। এখানে একটি বিষয় বেশ মজার, যেটি হলো শাহনওয়াজ কমিটি, যেটি গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর সময়, এবং খোসলা কমিটি, যেটি গঠিত হয়েছিল জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধীর সময়। এবার আপনারা চিন্তা করে দেখুন, রহস্য কোথায়, ষড়যন্ত্র কারা করেছিল, স্পষ্টতই কিন্তু সমস্ত কিছুই অনুমান। ভারত সরকার সম্প্রতি নেতাজি অন্তর্ধান সংক্রান্ত 100টি ফাইল প্রকাশ করেছে। সেই ফাইল থেকে স্পষ্টতই প্রমাণিত হয় যে 1945 সালের পর ষড়যন্ত্র করে ভারতের ইতিহাসকে সাজানো হয়েছিল, এবং যার প্রমাণ ছিলেন নেতাজি স্বয়ং সুভাষচন্দ্র বোস। তাই মাউন্টব্যাটেনের সঙ্গে ষড়যন্ত্র করে রাশিয়ায় নেতাজিকে অন্তর্হিত করা হয়, এবং সেই রাশিয়াতেই শাস্ত্রীজি তাই নেতাজিকে দেখতে পেয়েছিলেন। তাই নেহরু স্ট্যালিনকে চিঠি লিখতেন বারে বারে। তার মানে কি ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন এগ্রিমেন্ট পেপার, এবং সেই পেপারে সাইন করেছিলেন জওহরলাল নেহরু? আজ দেশবাসী জানতে চাই। ভারত সরকার নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল উদ্ঘাটন করুক। প্রতিটি দেশবাসী আর জানতে চাই ভারতের সেই মহান মানুষটি, যিনি দেশের স্বাধীনতার জন্য বিশ্ব চষে বেরিয়েছেন, তাকে কেন ষড়যন্ত্র করে ছড়িয়ে দেওয়া হলো, কেন দেশের মানুষের কাছে সত্যকে লুকানো হচ্ছে আজও। তবে অতীত বর্তমান ভবিষ্যতেও নেতাজি প্রতিটি ভারতীয় হৃদয়ে অমর হয়ে থাকবেন, এবং একদিন না একদিন উদ্ঘাটিত হবেই সেই সত্য। জয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে জয়, জয় স্বাধীন ভারতকে জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন, তারা অবশ্যই কি অফ ক্র্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তার কারণ এখানে এডুকেশনাল ও হিস্টোরিক্যাল একাধিক টপিক আপলোড করা হয়, যা আপনাকে অজানাকে জানতে সাহায্য করবে।